হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় সম্বন্ধে বলবো যে বিষয়ে আপনারা কখনোই আসবেন না। এই বিষয়ে আসলে আপনারা 100% পস্তাবেন। আর বর্তমানে কিন্তু এই কোম্পানি অনেক বিষয় ছাড়ছে। সব থেকে বেশি বিষয় কিন্তু বাংলাদেশের টাঙ্গাইল যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টে গেছে। কারণ বর্তমানে এই কোম্পানিতে যদি 100 জন লোক এসে থাকে, তাহলে তার মধ্যে 90 জন লোক এসেছে টাঙ্গাইল থেকে। তো টাঙ্গাইলের মানুষেরা এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, আর যাদের টাঙ্গাইলের পরিচিত লোক আছে তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে টাঙ্গাইলের মানুষ ভিডিওটা বেশি বেশি দেখতে পারে, আর দেখার পর সচেতন হয়ে যায়, আর টাঙ্গাইলের লোকরা যাতে এই বিষয়ে না আসে। তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো এই বিষয়ের সম্বন্ধেও বলবো, আর বিষয়ের নাম কি সেটাও আমি আপনাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওতে আমি আপনাদেরকে যেই তথ্যগুলো দিব, তথ্যগুলোর পুরো প্রমাণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। কারণ প্রমাণ না দেখলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। আর বাংলাদেশ থেকে যারা নতুন করে সৌদি আরবে আসতে যাচ্ছেন, যে কোনো বিষয় হতে পারে, সবাইকে আমি বলবো বি কেয়ারফুল, বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরব না আসাটাই বেটার। যারা সৌদি আরব আসবেন তারা কিন্তু পস্তাবেন। তো যদি পস্তাতে না চান, তাহলে সৌদি আরব না এসে অন্যান্য কান্ট্রিতে চলে যান। সৌদি আরবে আসতে কিন্তু বর্তমানে 5 থেকে 6 লাখ টাকা লাগে। আপনি যদি এর সাথে আর কিছু টাকা যুক্ত করেন, তাহলে কিন্তু আপনি চাইলে ইউরোপে চলে যেতে পারেন, অথবা সৌদি আরব না এসে আপনারা চাইলে মালয়েশিয়া যেতে পারেন। মালয়েশিয়া সৌদি আরব থেকে অনেক ভালো কান্ট্রি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেই বিষয়টার নাম হচ্ছে বলদিয়া মিনিস্ট্রি। বলদিয়া মিনিস্ট্রি বলদিয়া হলেও আজকে আমি যে বিষয়টার কথা বলবো সে বিষয়টা কিন্তু আল আশাস, মিনিস্ট্রি বলদিয়া আল আশাস। তো মিনিস্ট্রি বলদিয়া কিন্তু সব মিনিস্ট্রি বলদিয়া খারাপ না, আর এক না, ঠিক আছে? সব বিষয় যদি এক হতো তাহলে কিন্তু হতো না। যে হাতের যে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছেন, সব আঙ্গুল কিন্তু এক সমান না। তো সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি মিনিস্ট্রি বলদিয়াকে খারাপ বলেন, সেটা কিন্তু আমি মেনে নেব না। মিনিস্ট্রি বলদিয়ার মধ্যে এমনও বলদিয়া আছে যে বলদিয়াতে আপনার মাসে ইনকাম যদি স্যালারি যদি হয় 1200 রিয়াল বেসিক, তাহলে কিন্তু বাইরে ইনকাম করা সব কিছু মিলিয়ে আপনার 3-4 হাজার রিয়াল থাকে। তো মিনিস্ট্রি বলদিয়া খারাপ না, মিনিস্ট্রি বলদিয়া ভালোই। আজকে আমি যে মিনিস্ট্রি বলদিয়ার কথাটা বলবো, এই মিনিস্ট্রি বলদিয়া আসলে আপনাকে কাঁদতে হবে। আপনার চোখের পানি দিয়ে আপনার মানে সারা জীবন কাটবে, তাও আপনি শান্তি পাবেন না। তো মিনিস্ট্রি বলদিয়াতে আসতে চাইলে অবশ্যই আল আশাস। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনার কন্ট্যাক্ট পেপারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কন্ট্যাক্ট পেপার, এটা বাংলাদেশ থেকে দিয়েছে। তো এখানে কিন্তু লেখা আছে যে গভর্নমেন্ট বলদিয়া আল আশাস, ঠিক আছে? আপনারা লক্ষ্য করুন, গভর্নমেন্ট বলদিয়া আল আশাস, এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, মিনিস্ট্রি বলদিয়া গভর্নমেন্ট বলদিয়া আল আশাস, এই কোম্পানিতে কিন্তু আপনার ভুলেও আসবেন না, ঠিক আছে? তো এই যে কন্ট্যাক্ট পেপারটা, এটা কিন্তু নোমান অ্যাসোসিয়েটস লিমিটেড বা নোমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নোমান অ্যাসোসিয়েটস লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই এজেন্সিটার নাম হচ্ছে নোমান অ্যাসোসিয়েটস লিমিটেড, এটার হচ্ছে আরএল নাম্বার হচ্ছে আরএল 854, এটার ঠিকানা হচ্ছে 34 কেমাল আদাতুর্ক এভিনিউ আওয়াল সেন্টার 14তম ফ্লোর বাংলাদেশ CA ঢাকা 1213 বাংলাদেশ। টেলিফোন নাম্বার দেওয়া আছে এখানে 8802488104। ইমেল দেওয়া আছে noman.alal854@gmail.com। তো এই যে নোমানটা ইয়ারা দেখতে পাচ্ছেন, আপনার নোমানের যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে আপনারা, এই যে নোমানের যে ইয়ারা দেখতে পাচ্ছেন, এদের ফাঁদে কিন্তু ভুলে পড়বেন না, ঠিক আছে? এই নোমান যে ইয়াটা আছে, এজেন্সিটা আছে, এদের থেকে দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন। আজকে আমি নোমানের যে পরিচয়টা দেখাইলাম, স্ক্রিনে তাদের কিছু ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, যেগুলো আমি মাঝে মাঝে ফাঁকে ফেঁকে দেখাচ্ছি। তো আপনারা এই নোমানের ফাঁদে কখনই পড়বেন না। সুতরাং আল আশাস বলদিয়া আসা যাবে না, এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে আপনারা কখনও নোমানের ফাঁদে পা দিবেন না। এই যে নোমান, সে হচ্ছে একদম ফালতু যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের মাঝে দিবে, আপনাদেরকে প্রতারিত করবে। তো দেখুন, আমি একজন বাংলাদেশি, আপনি একজন বাংলাদেশি, আপনাকে যদি আপনি যদি প্রতারণার শিকার হন বা আপনাকে প্রতারিত করে আমার কোনো লাভ নাই, ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমি বিদেশে এসে আমি নিজে ওই আল আশাসের যেই ফান্ডে পড়ছে, আমি নিজে না, অনেক লোক নতুন এসে চলে যাচ্ছে, তাহলে আপনি কী বলবেন? 7 লাখ টাকা খরচ করে যদি চলে যেতে হয়, তাহলে এখানে কিছু করার আছে? এখানে তারা যে কন্ট্যাক্ট ব্যাপারে যে ইয়েগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো রাখছে, যেমন আপনারা এগুলো দেখুন, আমি পড়ে শোনাচ্ছি, এখানে তাদের যে কন্ডিশন সেগুলো তারা এখানে দেখেন, এখানে স্পষ্টভাবে তারা লিখে দিছে 2 ইয়ার্সের ইয়া থাকবে, তারা কাজ করাবে, আমি এর বেশিও করাইতে পারে, এরপরে তাদের এই যে কাজের ইয়া সেটা হচ্ছে সৌদি আরব, এটা ঠিক আছে? তো এরকম অনেক কিছু সিস্টেম দেওয়া আছে, স্যালারি 1200 রিয়াল সেটা ঠিক আছে, কিন্তু মরুভূমিতে আপনার 1200 রিয়াল ইনকাম করার চাইতে না করাই ভালো। 1200 রিয়াল থেকে আপনার মাসে থাকবে কত, হিসাব করলে দেখা গেলো যে আপনার
খানা খরচ চলে যাবে 300, এরকম করে আরও 100 চলে যাবে, মাসে থাকবে 800 রিয়াল। আপনি 7 লাখ টাকা কবে উঠাবেন? বিদেশি বলদে আসতে হলে মিনিমাম আপনাকে 6 লাখ 6.5 লাখ টাকা খরচ করতে হবে। এখানে আসলে আপনার ইকামা নিজের নিজের বাড়ি থেকে টাকায় না ইকামা বানাইতে হবে, তারপর খানার কষ্ট, পাকালা অনেক দূরে দূরে, এখানে মরুভূমি ভাই, টোটাল কথা হচ্ছে মরুভূমি। যদি মরুভূমিতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে নোমানের মাধ্যমে আপনারা এই এ বলদে আসেন। নোমান দেখেন, এই যে নোমান, এই নোমানকে অবশ্যই আপনারা বয়কট করবেন, নোমানের আশেপাশেও যাবেন না, এটা খুবই ফালতু একটা এজেন্সি, এই ফালতু এজেন্সির মাধ্যমে যাবেন না। আর আমি স্ক্রিনে একটা দালালের ছবি দেখাইছি, এও কিন্তু দালাল, এর মাধ্যমে কিন্তু আপনারা কখনো বই জমা দেবেন না, পাসপোর্ট জমা দেবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আর আল আসার সেবায় কখনোই আসবেন না, হাত জোর করে বলতেছি আমি একজন বাঙালি হয়ে আপনাদেরকে এতটুকু বলতে পারি, যদি আল আসা আসেন তাহলে আপনারা পস্তাবেন, জীবনে কিছু করতে পারবেন না, আর উল্টা আপনার এখানে জীবনটাই শেষ হয়ে যাবে। কারণ আল আসা সে দেখুন আপনাকে কথা বলা হচ্ছে 8 ঘন্টা ডিউটি, কন্ট্রাক্ট ব্যাপারে স্পষ্ট আপনারা দেখতে পাইছেন, আমি আবারও দেখাচ্ছি, এখানে 8 ঘন্টা ডিউটি স্পষ্ট লেখা আছে, দেখবো 8 ঘন্টা ডিউটি লেখা আছে, কিন্তু না আপনাকে 10 ঘন্টা পর্যন্ত ডিউটি করাবে, কোনো ওভার টাইম নেই। এটা হচ্ছে কোম্পানির একটা বাজে সিস্টেম, ওভার টাইম নেই, 10 ঘন্টা ডিউটি করাবে। এরপরে যে সিস্টেম কাজ, এখানে স্পষ্ট লেখা আছে রোড ক্লিনার, কিন্তু আপনাকে কাজ করাবে কনস্ট্রাকশনের, কোথায় যাবেন ভাই, কোথায় যাবেন? আসার পর আপনি বন্দি হয়ে যাবেন। সুতরাং আল আসাস বলদিয়া থেকে অবশ্যই দূরে থাকতে। আরও কথা আছে যদি বলতে যাই, তাহলে এই কোম্পানি প্রথমত ফালতু কোম্পানি, দুইটা সিস্টেম বললাম, যে কাজ 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করাবে, রোড ক্লিনারের জায়গায় আপনাকে কাজ করাবে কনস্ট্রাকশনের কাজ। আর এরপরে আপনার বাজার নিয়ে সমস্যা, বাকালা খুবই দূরে, আপনাকে নিয়ে না গেলে আপনি কখনো বাজার করে আনতে পারবেন, আপনার একটা জিনিস খাইতে মন চাইছে আপনি পাবেন না, আপনাকে নিয়ে যেতে হবে, প্রতি সপ্তাহে একবার বাজারে নিয়ে যাবে, এমন বাজার মানে জেলখানা যেরকম, এর চাইতো খারাপ এখানে অবস্থা। তো সুতরাং আসবেন কি না আসবেন সেটা আপনারই বিষয়, তবে বর্তমানে বিশ্বাস সব থেকে বেশি গেছে টাঙ্গাইলে, তো সুতরাং টাঙ্গাইল বেশি সাবধান। আর যারা টাঙ্গাইলে না, অন্যান্য জেলা আপনার আত্মীয় স্বজন যদি যদি থাকে টাঙ্গাইলে, তাহলে অবশ্যই তাদেরকে আপনার এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারা না আসে। তো নতুন লোক অনেক আসছিলো, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে, আমিও চলে যাবো ইনশাল্লাহ, এই কোম্পানিতে থাকা ইম্পসিবল। কোম্পানির নাম অবশ্যই মনে রাখবেন, আল আসাস বলদিয়া মিনিস্ট্রি, বলদিয়া আল আসাস, আল আসাস মিনিস্ট্রি বলদিয়াতে কখনই আসবে না। আপনি যেই দেশ থেকে হন, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আপনাকে অবশ্যই কাঁদতে হবে এখানে এসে যদি আপনি আল আসাস আসেন। ভিডিওটি জানার পরেও, ভিডিওটি দেখার পরেও যদি আপনি আসেন, তাহলে পুরোটাই আপনার ব্যক্তিগত বিষয়, আমি বাঙালি হয়ে আপনাকে শুধুমাত্র একটু উপকার করার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। এখানে এমন অবস্থা যে সরকারি কোম্পানিতে আসার পরে বেড পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কিন্তু আমরা কিছুই পেলাম না, আমরা এখানে মাটি দিয়ে থাকতেছি। সুতরাং আপনাদেরকে আমি এতটুকুই বলতে পারি, আল আসাস বলদিয়াতে আসবেন না, সব দিক থেকে আপনি সমস্যায় পড়ে যাবেন। এখানে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে অত কিছু বলতে পারি নাই, তবে আল আসাস বলদিয়াতে না আসার জন্যই বলতেছি। সুতরাং সবাই আল আসাস বলদিয়া থেকে বলদিয়াতে আসবেন না, এটা আপনাদের ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আমি সৌদি আরবে সবথেকে ভালো ভালো কোম্পানি কোনগুলো সেগুলো নিয়ে ভিডিও বানাবো নেক্সটে, আর কোন কোন কোম্পানিতে কখনই আসা যাবে না সেগুলো নিয়েও ভিডিও বানাবো। সুতরাং সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।